ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আমরা রেডি হয়ে গেছি, আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাই। এক বছর আগেও গেছিলাম এই জায়গাটায়, এখন রেডি হওয়া চলছে, তো সবাই খুব বকর 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 করছে। বাইকে করে অনেকটা জায়গায় চলে এসেছি। এখানে পিছনে দেখো কত ফুল গাছ, তো এখানে আমরা একটু দাঁড়ালাম, তারপরে যাব। এখানে এত জোরে জোরে গান চলছে, তো আমাকে গানটা মিউট করে আলাদা করে ভয়েস দিতে হয়েছে। এখানে হরিনাম হচ্ছে, সেই জন্য আমরা এসেছি। আর এটা এসেছি আমার মামার বাড়ি। তোমরা অনেকেই যারা আমার ব্লগ দেখো তারা জানো আমরা আগেও এসেছি এখানে। তো এখানে হরিনাম হচ্ছে, এখানে মোৎসব বলে এখানে, সেখানে আমরা এসেছি। আর এরা দুজন নাচানাচি করছে, দুটো হুদে, আর এটা আমার হচ্ছে মামি নাচছে। আর এই যে এরা দুজন নাচছে, আমার মেয়ে আর ওটা আমার বোনের মেয়ে, দিদির মেয়ে, সরি। এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে, কালী পুজোর যেখানে কালী ঠাকুর উঠেছে মেন, আমরা কালী পুজোর উপলক্ষে এখানে এসেছি। তো আগের বছরও সেম এসেছিলাম, তো কালী পুজো ওইটা অপোজিট সাইডে, এটা একটু দূরে, ওইখান থেকে এখানে আমরা এলাম সবাই মিলে। তো কালী ঠাকুরটা তোমাদেরকে দেখাই, তোমরাও সবাই নমস্কার করে নাও, এটা খুব জাগ্রত ঠাকুর। আমি যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই গ্রামের দিকে এই কালী পুজোগুলো চৈত্র মাসে হয়ে থাকে। আমাদের মামার বাড়িতে এই কালী পুজোটা এখন হচ্ছে, আমাদের দেশের বাড়িতেও সেম এরকম হয় কালী পুজো। বাড়ি ফিরে এসেছি, আমার বর শুয়ে পড়েছে, ঘরটা মাটির ঘর। মাটির ঘর বলতে আমার এই মামার বাড়িটাই একমাত্র আছে এই ঘরটা, তো মাটির ঘরে আলাদা একটা ঠান্ডা, দারুণ লাগছে। মানে এখানে যে এতটা গরম ওখানে গরম মনেই হচ্ছে না, তো মাটির ঘরটা এতটাই ঠান্ডা। আর এই যে আমার মেয়ে দেখো তোমরা, পুরো পাউডার মেখে ভূত হয়েছে, ওরা দুই বোন মিলে পাউডার মাখামাখি করছে আর পুরো পাউডারটা নষ্ট করে খেলছে। আর মামি, আমার মামি কিছুই বলেনি ওদেরকে, ওরা পাউডারগুলোকে নষ্টই করে আছে, পুরো টাকে নিয়ে নষ্ট করেছে। এবার চলে এসেছে ডিনারের টাইম হয়ে গেছে, তো আমরা ডিনারে লুচি, এখানে যেহেতু আজকে সবার বাড়িতে কালী পুজো, আজকে সবার বাড়িতে নিরামিষই হয়, তো লুচি, ঘুগনি আর এটা হচ্ছে সুজি। গুড মর্নিং, আবার একটা নিউ ডে, ওয়েলকাম ব্যাক।
গুড মর্নিং। আজকের এই যে সুন্দর প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে সকালের ঘুমটা ভেঙেছে, চারিদিকে গাছপালা, এই যে লেবু ভর্তি গাছে, ওদিকে বেগুন দেখালাম তোমাদেরকে ভর্তি, মানে সকালে উঠেই এরকম একটা দৃশ্য দেখেও ভালো লাগে। আমাদের ওখানে যেগুলো মানে যেগুলো চোখেই পড়ে না সেরকম একটা ব্যাপার। সকাল থেকে ভিডিও করা হয়নি, স্নান ফান করে একেবারে ভিডিওটা স্টার্ট করছি আমরা। আমরা সবাই স্নান করে কমপ্লিট করে এসে গেছি। এই একটা ভূতি স্নান করেছে, ভূত একটা, তো তোমরা আগেও দেখেছো ওকে, আমার মামার মেয়ে। তো আমরা সবাই মিলে স্নান করতে গেছিলাম, তো সেখান থেকেই মেয়ের রাগটা শুরু, মেয়ে কান্নাকাটি করছে, সেই জন্যই আমরা স্নান করতে গেছি, ওকে কেন পুকুরে স্নান করাই, পুরো পাগলির মতো হয়ে আছে। এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদেরকে একটু গ্রামের আশেপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম আমার মামার বাড়িটা। আর এখানে প্রচুর নার্সারি আছে, তো এই নার্সারির কাছাকাছি আমরা দাঁড়িয়ে পড়েছি এত সুন্দর গাছ দেখে। এই আমার মেয়ে চেঁচাচ্ছে। এই গাছগুলো কি গাছ? ভালো লাগছে। ও এরকম ফুলের গাছ হবে, ছোট সাদা ফুল, ওই যে না ওই যে ওটা আলাদা, ওটা আলাদা, একই পাতা লাগছে, এটা বড় পাতা না ছোট পাতা। এই গাছটা ও দিয়ে দিয়ে আগে ওই পাতাটা ওইখানেও কত দিয়ে আছে, ওটা পাতা না ফুল, পাতা চল। এত ফুল আর এত রকমের গাছ দেখে আমি নিজেকে সত্যি সামলাতে পারছি না, তো আমি এখানে নেমে পড়েছি, কিছু একটা কিনেই যাব। বেশ কিছু গাছ আমি কিনে ফেলেছি, তো কী কী গাছ কিনেছি এটা আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মনে হচ্ছে এখানেই ব্লগটা শেষ করতে হবে, ব্লগটা বড়ও হয়ে যাচ্ছে। তো টাটা, লাভ ইউ, বাই অল, আবার দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং কোনো ভিডিওতে বা ব্লগে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ না সাবস্ক্রাইব করে যেও না, প্লিজ ডু সাবস্ক্রাইব।